একটা টুডে ফুল এনজয় যে লুপ্ত প্রায় প্রাণীকে আমরা এখানে একসঙ্গে এত 4-5 হাজার 3 হাজার 4 হাজার দেখা, এটা একটা খুবই সৌভাগ্যের ব্যাপার বলে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এসে গেছি পশ্চিম মেদিনীপুরের কচ্ছপ সংরক্ষণ কেন্দ্রতে। অর্থাৎ বর্তমানে কিছু কেমন প্রাণী আছে যারা আমাদের পৃথিবী থেকে প্রায় বিলুপ্ত বললেই চলে। সেইখানেতে পশ্চিম মেদিনীপুরের জয়রামচক গ্রামের গ্রামবাসীদের সহযোগিতাতে এক কচ্ছপ সংরক্ষণ কেন্দ্ররা তৈরি করেছে। বহু দূর দূরান্তর লোকেরা এই কেন্দ্রেতে এসে কচ্ছপদেরকে গচ্ছিতভাবে রাখার জন্য ছেড়ে দিয়ে যান, বাকি গচ্ছিতভাবে রাখার জন্য এখানে দিয়ে যান। এইখানে এত সুন্দরভাবে জায়গাটা করে রেখেছে, তৈরি করে রেখেছে, আমি শুনলাম শোনার পর মনে হয় যে একবার আমি তোমাদেরকে সেই কেন্দ্রটা একবার তোমাদেরকে দেখাই। তো যার জন্য আমি এখানে এসে গেছি অলরেডি। তো চলো আমি তোমাদেরকে দেখাবো সেই কেন্দ্রটা। আজকে আমি যে এসে গেছি সেই কচ্ছপ সংরক্ষণ কেন্দ্রেতে, তো সেই বিষয়েতে আমার কিছু কিছু বলবে, তো আমি তার কাছ থেকে শুনে নেব। নমস্কার বন্ধুরা, আমরা এসে গেছি এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরের অন্তর্গত জয়রামচক গ্রামের কচ্ছপ সংরক্ষণ কেন্দ্রে, ইংরেজিতে যাকে বলা হয় টোটোরিজ সেভিং সেন্টার। কচ্ছপ সেন্টারটি গড়ে উঠেছে এখানকার গ্রামবাসীর প্রচেষ্টায়। কচ্ছপ প্রায় লুপ্ত প্রায় প্রাণী, সেই কচ্ছপকে সংরক্ষণ করার জন্য এখানকার গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে এই সংরক্ষণ কেন্দ্রটি গড়ে তুলেছেন। এখানে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন প্রান্ত থেকে কচ্ছপ নিয়ে আসা হয়, কচ্ছপ নিয়ে এসে এখানে ছেড়ে দিয়ে যাওয়া হয় যাতে তারা সংরক্ষিত থাকে, ভালোভাবে থাকে, সুস্থভাবে থাকে, এবং আমরা যার মাধ্যমে কচ্ছপকে ভালোভাবে দেখতে পাই সেই জন্য এখানেই এই সংরক্ষণ কেন্দ্র। সংরক্ষণ কেন্দ্রটি অ্যাকচুয়ালি পাড়ার উদ্যোগে গড়ে উঠলেও এটি কিন্তু একটি ব্যক্তিগত পুকুর। এই ব্যক্তিগত পুকুরে এই কচ্ছপ সংরক্ষণ কেন্দ্রটি তৈরি হয়েছে। ওনারা এই সংরক্ষণ কেন্দ্রটিকে ভালোভাবেই দেখাশোনা করছেন যাতে কেউ কচ্ছপ ধরে বিক্রি না করতে পারে, সেই দিকের প্রতি এখানে গ্রামবাসী ভালোভাবেই লক্ষ্য নজর রেখেছেন। ওনাদের সহযোগিতা, ওনাদের দেখভাল সব কিছু নিয়ে এই কচ্ছপ সংরক্ষণ কেন্দ্রটি ভালোভাবে গড়ে উঠেছে। আপনাদেরও যদি ইচ্ছে থাকে, আপনাদের কাছেও যদি কোনো অযাচিত কচ্ছপ এসে যায়, আপনারা এসে এই জায়গায় এসে ছেড়ে যেতে পারেন, আপনাদের কচ্ছপ সংরক্ষিত থাকবে। তো গাইজ, এই হলো সেই কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র। এখানে বহু প্রকারের কচ্ছপ আছে এখানে। এই পুকুরটির মধ্যে কমসম 1.5 থেকে 2 হাজারের উপর বেশি কচ্ছপ সংরক্ষণ করা হয়েছে, এবং সেই সাথে মাছ যেমন আছে প্লাস সেই সাথে কচ্ছপেরও পরিমাণ সেম পরিমাণ আছে। আমরা এই মুহূর্তে কোনো কচ্ছপ দেখতে পাচ্ছি না, বাট ওই দেখো কচ্ছপ, ওই দেখো, ওই দেখা গেলো একজনকে। গাইজ এই একটা, এই দেখো দেখতে পাচ্ছি, এই দেখতে পাচ্ছি, এই একটা। গাইজ এবার আমরা দেখব সেই কচ্ছপগুলো, অর্থাৎ কচ্ছপগুলো ডিম দেওয়ার জন্য ওরা এই জায়গাটার মধ্যে চলে আসে। অর্থাৎ এই যে পুকুর, এই পুকুরতে কমসে কম 1.5 থেকে 2 হাজার মতো কচ্ছপ এখানে সবকে সংরক্ষণ করা হয়। বাট দেখো ওদের ডিম পড়ার যে সুন্দর যে জায়গাটা আমি দেখাবো, আছে এখানে, দেখা যাক আছে কিনা এখানে। ও মাই গড, বড় একটা আছে, ওকে আমি জলে ছেড়ে দিই। গাইজ দেখো এখানে অলরেডি আমি কিছুটা দেখাতে পাচ্ছি, এখানে অলরেডি ও ভেতরে ঢুকে পড়েছে, তো এ বসে আছে, এটাকে বের করা যাবে না। না গাইজ বের করা হয়ে গেছে, ও মাই গড কত বড়। গাইজ দেখতে পাচ্ছ কত বড়, এখানে কচ্ছপ কেউ খায় না।
গাইজ, যে কচ্ছপটা তোমাদেরকে দেখালাম, এত বড়ো কচ্ছপ আমি কখনো দেখি না। তো আমি এইটি প্রথম দেখলাম যে কীভাবে মানে ওরা অ্যাকচুয়ালি ভেতরে মানে কীভাবে থাকে আর কীভাবে ওরা মানে বের হয়, মুখগুলো কীভাবে বের করে হাত পাগুলো। তো আমি প্রথম চেষ্টা আমি দেখলাম, দেখে খুবই ভালো লাগলো। তো একমাত্র এই কাকুর দ্বারাই কেউ সম্ভবটা হয়েছে দেখার জন্য। তো যাই হোক, খুব ভালো লাগলো, কাউকে আমি অনেক ধন্যবাদ জানাবো আপনার জন্য। গাইজ, এই কচ্ছপ সংরক্ষণ কেন্দ্রটিকে একমাত্র গড়ে তোলা হয়েছে এই পশুপতিনাথ শিব মন্দিরকে কেন্দ্র করেই। তো চলো তোমাদেরকে আমি আরও ভালোভাবে দেখাচ্ছি একটু ক্যামেরাটা করে। ওকে, ওয়েট গাইজ, এই হলো পশুপতিনাথ মন্দির এবং এই হলো প্রভুর আটচালা, খুব সুন্দর করে বানানো হয়েছে। এই হলো পুকুরের টোটাল ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে পুকুরটিকে। গাইজ, এই হলো বাবা পশুপতিনাথ মন্দিরের বাবা শিবশম্ভু, যে টোটালি ব্যারিকেড, কাঁচের ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে, দেখতেই পাচ্ছ। গাইজ, এই হলো সেই পশুপতিনাথ মন্দির, শিবশম্ভু নটরাজ মূর্তি, কত সুন্দর লাগছে। তো গাইজ, এবার তোমাদেরকে দেখাবো শিবশম্ভু মন্দিরের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিরাজমান দৃশ্যটা। তো চলো যাওয়া যাক। শিবলিঙ্গ এখানে স্থাপন করা আছে এবং সেই সঙ্গে প্রভুর প্রিয় শিষ্য নন্দিত থাকবেই। আজকে এই কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র দেখে আমার সত্যি খুব ভালো লাগলো এবং সেই সঙ্গে মানে এই কচ্ছপ সংরক্ষণ কেন্দ্রকে মানে অ্যাকচুয়ালি গড়ে তোলার একটা মূল উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে বাবা পশুপতিনাথের মন্দিরকে কেন্দ্র করে এটাকে তৈরি করা হয়েছে। এবং সেই সহযোগিতা ছিল এখানকার জয়রামচক গ্রামবাসী বৃন্দ সহযোগিতাতেই এই কচ্ছপ সংরক্ষণ কেন্দ্রকে তৈরি করা হয়েছে। তো সত্যি খুবই ভালো লাগছে। তো গাইস, আজকে আমরা খুবই এনজয় করলাম, খুব মজা করলাম। অ্যান্ড এখানে আছে টিউটর সেভিং, যদি আপনারা না আসেন খুবই মিস করবেন। আর এত দারুণ প্লেস, যেটা
কল্পনা করা যাবে না, খুব সুন্দর লাগছে এই জায়গাটাকে এসে। আর আমার তো সবথেকে ভালো লেগেছে এখানে যে টোটোরিজ 3-4 হাজার টোটোরিজ সংরক্ষিত আছে, কচ্ছপকে এখানে সংরক্ষিত করা হয়েছে, সবথেকে বড় পাওনা আমাদের কাছে। আমরা এখানে এলে একসঙ্গে আমরা 3-4 হাজার কচ্ছপ অলরেডি আমরা দেখতে পাবো, এটুকু আমাদের সবার কাছে আশা রয়েছে। তো অলরেডি তোমাদেরকে আমি কচ্ছপ দেখিয়ে দিয়েছি তার আগে, এই সকল দেখে মানে একটা টুডে ফুল এনজয়। যে লুপ্তপ্রায় প্রাণীকে আমরা এখানে একসঙ্গে এত 4-5 হাজার 3-4 হাজার দেখা, এটা একটা খুবই সৌভাগ্যের ব্যাপার বলে আমার কাছে মনে হয়। ইয়েস ইয়েস ইয়েস, একদম একদম, ঠিক ঠিক ঠিক। তো গাইজ চলো আর কিছু বলছি না, তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করছো প্লিজ ইয়ার, সাবস্ক্রাইব তো কর দো ইয়ার। চলো ভুলনা নাই, শেষ করছি ভিডিওটা এখানে, টাটা বাই বাই, সি ইউ এগেন।